নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা দু হাজার চব্বিশ সালের সাতই জুলাই রবিবার পালিত হবে এই রথযাত্রা আজকে আমরা জানব এই রথযাত্রার পবিত্র তিথিতে কি কি কাজ করলে জীবনের সমস্ত সমস্যা থেকে আমরা মুক্তি পাব এবং আমাদের জীবনে অর্থপ্রাপ্তি ঘটবে জীবনে নেমে আসবে সুখ ও সমৃদ্ধি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো বন্ধুরা এই রথযাত্রা হলো অত্যন্ত পবিত্র একটি দিন এই তিথির মাহাত্ম অন্য তিথির মাহাত্ম থেকে অনেক বেশি মনে করা হয় এই সময় করা যে কোনো কাজই খুবই ফলপ্রসূ হয় এই দিন বাড়িতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এছাড়াও কিছু কাজ রয়েছে বা টোটকা রয়েছে যেগুলি রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানা সমস্যা কেটে যায় এবং অর্থ বৃদ্ধি পায় এখানে আমি আজকে তোমাদের নয়টি কাজের কথা জানাব বন্ধুরা রথযাত্রার দিন রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন রথের রশি অর্থাৎ রথের দড়ি ধরে টানা খুবই শুভ লক্ষণ দ্বিতীয়ত রথের দিন জগন্নাথদেব ও শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা খুবই শুভ বলে মনে করা হয় তৃতীয়ত রথযাত্রার দিন যদি কেউ নিজের শ্রম এবং অর্থ মহাপ্রভু জগন্নাথদেবকে অর্পণ করেন তাহলে খুবই পূর্ণ ফল লাভ করা যায় চতুর্থত রথের দিন একটি নতুন তামার বা পিতলের বাটিতে কিছুটা আতব চাল এক টুকরো হলুদ একটা এক টাকার কয়েন এবং একটি কড়ি জগন্নাথ সামনে রেখে দিতে হবে তারপর উল্টো রথের শেষ লগ্নি সেই বাটিসহ সমস্ত সামগ্রী কোনো মন্দিরে দান করা অত্যন্ত পবিত্র একটি কাজ বলে মনে করা হয় বন্ধুরা পঞ্চমত রথের দিন জগন্নাথ দেবের গলায় একশো আটটি তুলসী পাতার মালা পরান তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুলসী পাতা ছেদ করে মালা গাঁথা যাবে না সুতো দিয়ে বেঁধে বেঁধে মালা তৈরি করতে হবে ষষ্ঠত রথযাত্রার দিন বাড়িতে গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই জন্য দেখতে পাবেন যে রথযাত্রায় যে মেলা বসে সেখানে প্রচুর গাছ বিক্রি হয় এই গাছ লাগানোটা অত্যন্ত শুভ বলেই এই কাজটি করা হয় সপ্তমত এই দিন একটা হলুদ কাপড়ে এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করুন অষ্টমত রথের দিন জগন্নাথদেবকে একশো আটটি গোলাপ অর্পণ করুন যদি একশো আটটি সম্ভব না হয় তবে এগারোটি বা একুশটি গোলাপও অর্পণ করা যেতে পারে নবমত যদিও দান করার কোনো বিশেষ দিন বা তিথি হয় না তবুও মনে করা হয় রথযাত্রার দিন কিছু দান করা অত্যন্ত শুভ বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সেই জায়গার নাম এবং শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে জয় জগন্নাথ কামান সেকশানে লিখবেন জয় জগন্নাথ মহাপ্রভু সকলের মঙ্গল কর জয় জগন্নাথ জয় জগন্নাথ